আসসালামু আলাইকুম ভাইয়াস, আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে পেট্রাপোল এলাকায়। আমরা পেট্রাপোল বর্ডার ক্রস করে এখন দুপুরে লাঞ্চ সেরে নামাজ করে এখন আমরা বনগাঁও স্টেশনের দিকে যাচ্ছি। আমরা একটা ভ্যান নিয়েছি, ভ্যানের ভাড়া পড়েছে পেট্রাপোল থেকে বনগাঁও পর্যন্ত মাত্র 50 রুপি। তো আমরা এখন আসছি একজনের মানে জন প্রতি 50 রুপি করে গেছে। আমরা এখন আছি খুব একটা মানে খুবই একটা বিষয় দেখেন, এই রুটটির নাম হচ্ছে যশোর রোড, ইন্ডিয়ার ভিতরেও যশোর রোড। আপনি শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কেমন হলো। আপনারা যারা যশোরে এসেছেন তারা একটু মিলিয়ে দেখেন, ওই যশোর রোডের সাথে ইন্ডিয়ার এই যশোর রোডের অনেকটা মিল আছে। আমি তো অনেকটা মিল পাচ্ছি, দেখেন ওইখানেও বাংলাদেশের ভিতরেও যেমন বড় বড় মোটা মোটা গাছ আছে, এইখানেও রোড সাইডে ঠিক তেমন বড় বড় মোটা মোটা গাছ আছে। এবং রোড টোড রোডের মানে এমনি চারি সাইডের কাঠামো সব কিছু আমার কাছে একই রকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এখনও বাংলাদেশেই আছি, তারপরেও যে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এসেছি, ইন্ডিয়াতে এসেছি, এটা মাঝে মাঝে মনে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমি বাংলাদেশি ফিলটাই পাচ্ছি। ইয়াস, আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানান। যে আসলে ইন্ডিয়ার ভিতরে আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে যশোর রোডে, যশোর রোডে আপনাদেরও কেমন লাগছে আপনারা জানিয়ে দিন। আমি এখন যাব বনগাঁও স্টেশনে, বনগাঁও স্টেশন থেকে ট্রেনের টিকিট করে আমরা কলকাতা চলে যাব। কলকাতা যেয়ে তারপরে আজকে রাত্রে আমরা কলকাতাতে স্টে করব, স্টে করে এর স্টে করে কালকে ইনশাআল্লাহ আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবো, যদি টিকিট ভালো মতো পেয়ে যায় আর কি। আমরা সন্ধ্যায় টিকিটের জন্য বের হব, আমি আরও আপনাদের সব কিছু আগে দিয়ে দেবো। দেখুন রোদটি কত সুন্দর, এবং মানে একেবারে আমাদের দেশীয় পরিবেশ মতো লাগছে, দেখুন মানে অসাধারণ। আমার খুবই ভালো লাগছে ইন্ডিয়ার ভিতরে এসেও আমি বাংলাদেশের ফিল পাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা এখন দেখছেন এটা যশোর রোড, ইন্ডিয়ার ভিতরে বনগাঁও এলাকার, বনগাঁও না সরি, এটা হচ্ছে পেট্রাপোল এলাকার। আমরা ভ্যানে উঠেছি, এই ভ্যানওয়ালা মামার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? কমাচ্ছে না যখন শুরু হলো, আচ্ছা সেই সময় যার যার দেশের লোক শেষে রিটার্ন যাচ্ছিলেন। আচ্ছা, এবার 2 বছর ধরে বন্ধ ছিল আমাদের, বন্ধ থাকার পরে এখন চালু হয়েছে। চালু হওয়ার প্রথম সপ্তাহে কমসেকম ডেলি 10,000-20,000 করে লোক আসা যাওয়া করেছেন। প্রথম থেকে? হ্যাঁ, প্রথম থেকে চালু হওয়ার, প্রথম থেকে 10 সপ্তাহ ডেলি চালু হওয়ার, এই পেট্রোল বন্ধ কোভিডের পরে চালু হওয়ার পর থেকে 10,000-20,000 পর্যন্ত এখন মোটামুটি যা আছে খারাপ নেই, মোটামুটি চলছে, মোটামুটি চলছে। আপনার এখানে প্রতিদিন ভাড়া মেরে কেমন আন হয়, কেমন ইনকাম হয়? প্রতিদিন তো আমার বর্ডার লাইন থাকে না। আচ্ছা আচ্ছা, এক একদিন বর্ডার লাইন থাকে, লোকালে কাজ করে 500-600 ইনকাম হয়, বর্ডার লাইন থাকলে একটু বেশি। লোকালে এখানে কাজ করে প্রতিদিন 500-600 রুপি ইনকাম হয় আমার, যা খুব ভালো। আপনি বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে, পেট্রোল বলে আমার বাসা বলে। এটা কি বাংলাদেশের সামলি নাকি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান সামলি, ইন্ডিয়ান সামলি। বাসা মডেলে আমরা এখন আছি পেট্রোপোল এলাকার যশোর রোডে। আমরা এখন বনগাঁওয়ের দিকে যাচ্ছি, এখনকার ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকা মনে করে আসসালামু আলাইকুম।